বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে ইভিনিং, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি, তো এখনও চা খাইনি, চা খাবো। দেখো আমি না আবার এখানে একটা গাছে পাতাবাহার আছে, এটা রেখেছি, জানি না বাজবে, মনে হয় বাজবে না, তাও নিয়ে এসে রাখলাম। তো এখন আমি একটা জিনিস বানাবো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চা বানাবো আর একটু কিছু বানাবো, সেটাই শেয়ার করবো। পায়ে খুব ব্যথা করছে, ফ্যানটা চালিয়েছি, খুব গরম জানো তো, ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে এত গরম। এমনি গরম নেই, বাট রান্নাঘরটা বেশি গরম। ফ্যানের নিচে চুপ করে বসে থাকলে, কোনো কাজ বাজ না করলে খুব আরাম লাগে, কিন্তু কাজ করলে তখন গরম। আর দেখো সিঁদুরটা, এ বাবা সিঁদুরটা, দাঁড়াও সিঁদুরটা পরে আসি, সিঁদুরটা পরা একটুখানি আছে, উঠে গেছে, দাঁড়াও। তো চলো আমি একটু সিঁদুরটা পরে এসে তারপরে রান্না করে যাচ্ছি, কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চিজ বল বানিয়ে রেখেছি, তো এটা কোট করব, করে ভাজবো, ঠিক আছে। আর কয়েকটা আছে, এই তিনটে আছে তোমার ইয়ে। তো আর এ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, আমি এটা তোমার টোস্ট বিস্কুট আছে না, বেকারি টোস্ট, এটাকেই গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম ছিল না, সেটা করে নিয়েছি। তো আর এই আমি সকালে একটু ভেজেছিলাম, সেই জন্য দেখো তেলটা অনেক ইয়ে করে গেছে। তো এটাতে কী করবো বলো তো, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। তাহলে পুরোটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে না, এই যে গুঁড়ো গুঁড়ো যেগুলো পড়ে সেগুলো পুরোটাই পড়ে যায়। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো ভেজেছিলাম। আর আমি এ দেখো শিলে গুঁড়ো করেছিলাম বলে শিলটা এখানেই রয়েছে, শিলটাকে তুলে দিই, শিলটা পরে ধোবো, এখন তুলে দিই। আগে এগুলো কোটিং করে নিই। তো এই যে এটা ময়দা আর তোমার ইয়ে করে নিয়েছি, ময়দা দিয়ে এটা একটা জল দিয়ে, প্লেন জল দিয়ে ময়দা দিয়ে করে নিয়েছি। তো এগুলোকে আমি এর মধ্যে চিজ ভরে দিয়েছি, চিকেন, চিকেনের এটাকে চিজ ভরে নিয়ে একবার কোটিং করেছিলাম, কিন্তু করলে কি হয়েছে পাতলা হয়ে গেছে, সেই জন্য আর একবার কোটিং করছি, তাহলে ফেটে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ডবল কোটিং করছি। আর একটা কি, আমি অনেক জায়গায় চিকেন চিজ বল দেখেছি, সেটা তোমার চিকেনটাকে শুধু কাঁচা চিকেনটা মিক্সিতে পেস্ট করে নেয়, কিন্তু কাঁচা চিকেন মিক্সিতে পেস্ট করে নিলে খেতে অতটা ভালো হয় না। যদি চিকেনটাকে একটু রসুন দিয়ে বয়েল করে তারপরে মিক্সিতে পেস্ট করলে, তাহলে চিকেন চিজ বলটা ঘরে মানে খুব টেস্ট হয়, সেটা ভালো হয়, না হলে অতটা টেস্ট হয় না। এটা কিন্তু এটা একটা একদম সত্যি কথা। তো যাই হোক আমি বলগুলো এরকম করে করে নিই, ডবল কোট দিয়ে নিলাম, দিয়ে তারপরে ভাজবো। ডবল কোট দিলে একটুখানি মোটা মোটাও হবে, এখন আমি এটা ভাজবো, ঠিক আছে। এটা ভেজে আমি একটু চা করব, চা খাবো, মানে একটু চা খাইনি, চাটা খেতে ইচ্ছা করছে, চা খাবো। আর এর মধ্যে তো রাখা যাবে না, এর মধ্যেই রাখতে হবে। আর একটু তেল লাগবে, এগুলো আর একটু তেল দিয়ে দিই, গরম। দেখো কত বাসন হয়ে আছে, বাসনগুলো ধুতে হবে। আবার কালকে হলো একাদশী আছে, জানি না এই ভিডিওটা শনিবার একাদশী, জানি না এই ভিডিওটা আজকে যদি পারি পোস্ট, আজকে মনে হয় পারবো না, কালকেই করবো। তো কালকে যেহেতু শনিবার আছে, এদিকে একাদশী আছে, আমাকে পুরো সব মুছে ঠুছে পরিষ্কার করে রাখতে হবে। অনেক বাসন ভাজি,
ধুয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দিয়ে দিলাম এবার এগুলো বলগুলো দিয়ে দিয়েছি, চিকেন চিজ বল, এবার হালকা করে ভাজি। ভেজে ভেজে তারপরে চা করে খাবো। আমার ভাজা হয়ে গেছে, এতগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা আছে ভেজে ভাজছি, এগুলোটা সঙ্গে হয়ে গেছে। পেটে পেটে ফুলগুলো রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে ঠিক হবে। আর এই যে এইটা হলো ইয়ে ভেজিটেবিল চপ হয়ে গেল। চলো আমি চা করব, আর এই একটা চিজ বল দিয়ে, চিকেন চিজ বল দিয়ে, আর এই ভেজিটেবিল চপ দিয়ে খাবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ঠিক আছে?